আপনি এখানে নানাভাবে বসতে পারেন আপনাদের কেউ কেউ এখানে আসেন তদন্তকারী হিসেবে কেউ কেউ আপনাদের শুধু দর্শক হয়ে কেউ কেউ আপনারা ছাত্র হয়ে কয়েকজন শিষ্য হিসেবে অল্প কয়েকজন ভক্ত হিসেবে এতগুলো আলাদাভাবে আপনি এখানে বসতে পারেন হয় আপনি তদন্তকারী নয় দর্শক নয় ছাত্র নয় শিষ্য না হয় ভক্ত তদন্তকারী মানে জানেন তো কেন উনি এখানে এসেছেন উনি এখানে নিজের সময়টা নষ্ট করবেন কারণ এমনিতেও তিনি বুঝবেন না এখানে কি ঘটে চলেছে কিন্তু কেউ এখানে তদন্তকারী হয়ে ঢুকতে পারেন আর বেরোতে পারেন একজন ভক্ত হয়ে সেটা সবসময় সম্ভব এটা আমরা অনেকের সাথেই করেছি যারা অন্যভাবে এসেছিলেন যারা অভিজ্ঞতা লাভ করতে এসেছিলেন তারা এসে প্রথম প্রোগ্রামটি করে বললেন এটা চমৎকার তারা আসেন তারা বলেন এটাই সেটা তারা তারপর তার পরের প্রোগ্রামে আসবেন তারা যদি ভাবা আসেন তারা বলবেন ঈশা যোগা ও কিচ্ছু না এটাই হলো আসল জিনিস তারপর তারা সাম্যমায় এসে বলেন ভাবা স্পন্দনা কি ও কিচ্ছু কাজের না এটাই আসল জিনিস আসলে এরকম অনেক সাধক আছেন তারা এসে আপনাকে জিজ্ঞাসা করেন আপনি ভলেন্টিয়ারিং বা কিছুর জন্য এসেছেন আপনি করেছেন না বোধশক্তিতে আপনি বাদ পড়লেন আপনি কোনো কাজের না আপনার ভাবাস্পন্দনার অভিজ্ঞতা নেই আপনি এখনো জীবনই নন তো একজন তদন্তকারীর অভিজ্ঞতা খুব আলাদা একজন দর্শক হয়ে আসলে আপনি কখনো চালু কখনো বন্ধ জানেন তো আপনি খাবারের মজা নিয়ে ফিরে যেতে পারেন আপনি একজন ছাত্র হিসেবে এলে আপনি শিখতে চান এখানে থাকাকালীন সব কিছুই আপনার ভালো লাগে আর আপনি বাড়ি যান আপনি যেকে সেই কিছুই পাল্টায়নি একজন শিষ্য মানে এমন কেউ যিনি রূপান্তরিত হতে ইচ্ছুক তিনি নিজেকে রূপান্তরিত করতে চান রূপান্তর মানে পুরনোর কিছুটা আমি ত্যাগ করে দিতে ইচ্ছুক আর আমি ইচ্ছুক যে আমার সাথে নতুন কিছু ঘটুক আমি চাই নতুন কিছু ঘটুক আমার সাথে এটা থাকার জন্য অনেক ভালো অবস্থা ভক্ত মানে এমন একজন যিনি নিজেকে পুরোপুরি বিলীন করে দিতে ইচ্ছুক এমনকি তিনি রূপান্তরের ব্যাপারেও ভাবছেন না তিনি গোটা প্রক্রিয়াটার সাথে কেবল এক হয়ে যেতে চান এখন প্রশ্নটি হল শিষ্যের ব্যাপারে একজন শিষ্য মানে এমন কেউ যিনি রূপান্তরিত হতে ইচ্ছুক রূপান্তর মানে পুরোনোর কিছুই থাকা উচিত নয় কেবল তখনই ঘটবে রূপান্তর নইলে এটা একটা পরিবর্তন মাত্র তাই না আপনি ইতিমধ্যেই জীবনে অনেক পরিবর্তন করে ফেলেছেন করেননি আপনি তাই না হ্যাঁ অনেক সময় সচেতনভাবে অনেক সময় অসচেতনভাবে আপনি অনেক পরিবর্তন করেছেন কিন্তু এই পরিবর্তনগুলো করা আপনি যখন পরিবর্তন আনেন কিছুক্ষণের জন্য ভালো লাগে তারপর আবার জেগে সেই আপনি খেয়াল করেছেন আপনার করা যে কোনো পরিবর্তন প্রথম প্রথম দারুণ লাগে দুদিন পর এটা আর একটা জিনিস মাত্র তো আমরা সেটা খুঁজছি না আমরা যখন বলি রূপান্তর পুরনোর কিছুই যেন অবশিষ্ট না থাকে আপনার মধ্যে সম্পূর্ণ নতুন কিছু ফুটে বেরোনো উচিত এটা যদি হতে হয় কি দরকার দেখুন একটা বিষয় আপনার বোঝা দরকার আপনি এখানে তার একান্ত কারণ হল আপনি নিজে নিজে এটা করতে সক্ষম নন হ্যাঁ সেটা বুঝতে হবে তো আপনি যখন এখানে বসেন আমার সাথে সম্মত হবেন না অসম্মত হবেন না শুধু আমার সাথে থাকুন সম্মতি বা অসম্মতি একটা নির্দিষ্ট জানা থেকে আসে তাই না আপনার একটা মত আছে আমি যখন কিছু বলি হয় আপনি সম্মত হন বা অসম্মত হন তার সাথে দুটোই কোনো কাজের না আমার সাথে আপনার সম্মত হওয়াতে কোনো লাভ নেই আমার সাথে অসম্মত হওয়াতেও কোনো লাভ নেই এটা একটা সুযোগ শুধু সহজভাবে দেখার প্রথমত আমার সাথে সম্মত হওয়া বা অসম্মত হওয়ার প্রশ্নটাই ওঠে না কারণ আমি কোনো দর্শন প্রচার করছি না আমি কোনো বিবৃতি দিচ্ছি না আমি শুধু আপনাকে কয়েকটা সহজ প্রশ্ন করছি একটা প্রশ্ন হল ভেবে দেখার একটা সুযোগ আপনি যদি প্রশ্নটারই সাথে সম্মত অসম্মত হন তাহলে আপনার কিছু গোলমাল আছে তাই না প্রশ্নের সাথে সম্মত বা অসম্মত হওয়ার কোনো ব্যাপার নেই প্রশ্ন হলো গভীরে আরও গভীরে চেয়ে দেখার এক সুযোগ বা এক সরঞ্জাম তাই না এটা কি একটা ঘনিষ্ঠ সম্পর্ক হ্যাঁ এটা একান্তই ঘনিষ্ঠ অন্য যে কোনো সম্পর্কের চেয়ে এটা আরও বেশি ঘনিষ্ঠ অন্যান্য সম্পর্কগুলো আরও নানা আড়ম্বরের সাথে আসে ক্লোজেস্ট আপনার জীবনে সবচেয়ে কাছের সম্পর্ক বলে যেটাকে আপনি ধরেন আপনি দেখবেন যদি কিছু আড়ম্বর ছেটে ফেলেন দেখবেন সেই সম্পর্কটা আর কাজ করবে না অনেক কিছু জড়িয়ে বুঝলেন বাড়ি পরিবার টাকা পয়সা জামাকাপড় যে ধরনের দেহ আছে আপনার যে ধরনের মিষ্টি কথা আপনি বলেন এই সব কিছু জড়িয়ে আপনি এর মধ্যে একটা কেউ ছেঁটে ফেললে দেখবেন সম্পর্ক চুকে যাবে তাই তো তাই নয় কি তো ওগুলো ঘনিষ্ঠ নয় আপনার স্বামী আপনার সন্তান আপনার মা আপনার বাবার সাথে সম্পর্কে অনেক আড়ম্বর জড়িয়ে আছে আড়ম্বরগুলো ছেটে দিয়ে দেখুন ওগুলো ভেঙে যাবে এটা সত্যিই ঘনিষ্ঠ কোনো আরম্বর নেই শুধুই আমরা দুজন বা আমরা একজন